আপনার শখের মোবাইল ফোনটা কারো হাতে দেওয়ার আগে অবশ্যই মোবাইল ফোনের এই গুরুত্বপূর্ণ সেটিংসটা করে তারপর দিবেন, তা না হলে আপনি যে কোনো সময় বড় ধরনের বিপদে পড়তে পারেন। কারণ এই মোবাইল ফোনে কিন্তু সমস্ত কিছু থাকে, আপনি সারাদিন মোবাইল ফোনটা দিয়ে কি কি করেন না করেন সমস্ত কিন্তু গুগল ক্রোমে সেভ করা থাকে। অসাধারণ কাজটা কিভাবে করবেন স্ক্রিনটাকে ফলো করুন, খুব সহজে শিখতে পারবেন। ফর এক্সাম্পল হিসেবে আমি যদি এখন আমার গুগল ক্রোমটাকে ওপেন করি, তাহলে দেখুন এখানে 80+, মানে আমি কি কি সার্চ করেছি। এখানে যদি যে কেউ ক্লিক করে তাহলে কিন্তু এখানে দেখতে পারবে আমি কি কি এখান থেকে দেখেছি। যে কোনো একটার উপরে যখন ক্লিক করবে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখন আপনি যখন কাউকে মোবাইলটা দিবেন, অবশ্যই গুগল ক্রোমটাকে ওপেন করার পর এখানে যে থ্রি-ডট অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে সেটিংস অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে আপনারা ক্লিক করবেন। দেন একটু নিচে আসবেন, একটু নিচে আসার পর এখান থেকে এই যে এই অপশনটা খুঁজে বের করে এই অপশনটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে যদি অফ করা থাকে অন করে দেবেন। তারপর এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে এখানে সিলেক্ট করবেন। করার পর নিচে দেখতে পারবেন তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে এখান থেকে দেখুন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, এটা আপনারা সিলেক্ট করবেন। তাহলে আপনি যত কিছু দেখেছেন গুগল ক্রোম থেকে সব কিছু অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে যাবে। অবশ্যই এই কাজটা করার পর আপনি যে কাউকে মোবাইল তার হাতে যদি দেন, তাহলে আপনি কখনও কোনো রকম বিপদে পড়বেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন।